ড্রাগন। প্রাণী জগতে কমোডো ড্রাগন এবং কুমির এতটাই চতুর শিকারী হয় যে তাদের কবল থেকে বেঁচে ফেরা কঠিনই নয়, বরং অসম্ভব। শক্তির দিক থেকে দুজনকে একে অপরকে সমান সমান টক্কর দিতে দেখা যায়। যেখানে কুমির পানির বাচ্চা, সেখানে কমোডো ড্রাগন চলতি ফিরতি কোনো মৃত্যুর থেকে কম নয়। কমোডো ড্রাগন তার অসাধারণ ঘ্রাণ শক্তি দিয়ে নিজের শিকারকে খুঁজে বের করতে পুরোপুরিভাবে সক্ষম। তো সেখানে কুমিরের শক্তিশালী চোয়াল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। ভাবুন, এনিমেল কিংডমের এই দুই ভয়ঙ্কর শিকারীর যদি সামনাসামনি মোকাবেলা হয়, তাহলে এই দুজনের মধ্যে কে জয়ী হবে আর কার পরাজয় হবে? চলুন সেইটাই দেখে আসি এবং এদের সম্পর্কে কিছু অজানা এবং আশ্চর্যজনক তথ্য জেনে আসি। কিন্তু বন্ধুরা, তার আগে আপনি এদের মধ্যে একজনকে বেছে নিন এবং ভিডিওর শেষে বলুন আপনার নির্বাচিত প্রাণীটি কি জিতেছে নাকি হেরেছে। দেখতে চাই কার অনুমান সব থেকে সঠিক বা কারা আগে থেকেই জানে যে এদের মধ্যে কে বেশি শক্তিশালী। সবার আগে আমরা যদি কুমিরের সম্পর্কে কথা বলি, তাহলে খুবই ভয়ঙ্কর দেখতে এই শিকারী সাধারণত আফ্রিকা, এশিয়া, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গাতে সহজেই দেখা যায়। এরা পৃথিবীর সেই বিশেষ প্রাণীদের মধ্যে একটি, যারা পানি এবং মাটি উভয় স্থানে সহজেই সার্ভাইভ করতে পারে। কিন্তু যদি এদের পছন্দের কথা বলা হয়, তাহলে এদেরকে পানি এবং দলদল এলাকায় বেশি দেখতে পাওয়া যায়। কিন্তু এদের কিছু প্রজাতি মিঠা পানিতে এবং কিছু প্রজাতি লোনা পানিতে বসবাস করে বলে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়, এক লোনা পানির কুমির আর দ্বিতীয় মিঠা পানির কুমির। অন্যদিকে আমরা যদি কমোডো ড্রাগনের বাসস্থানের কথা বলি, তাহলে এদেরকে পৃথিবীর খুব কম এলাকাতেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে এদেরকে ইন্দোনেশিয়ার একটি দ্বীপ কমোডোতে দেখতে পাওয়া যায়। এখানে এরা অগণিত সংখ্যায় রয়েছে আর এখানে এদেরকে সব সময় দেখা যায়। বলা হয় এই দ্বীপের নামেই কমোডো ড্রাগনের নাম রাখা হয়েছে। তাছাড়াও এই রাক্ষসকে কমোডো ড্রাগনের পাশাপাশি মনিটর লিজার্টও বলা হয়। যদিও কমোডো দ্বীপ ছাড়াও ইন্দোনেশিয়ার সুন্ডা দ্বীপ সহ আরও অনেক কিছু দ্বীপে এই কমোডো ড্রাগনকে দেখতে পাওয়া যায়। তবে সাধারণত এরা মাটিতে থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু যদি শিকার পানিতে থাকে তাহলে এরা সেখানে যেতেও দেরি করে না। বন্ধুরা, চলুন এবার এই প্রাণীদের শারীরিক গঠনের সম্পর্কেও কিছু কথা বলি। প্রথমে আমরা যদি কুমিরকে দেখি, তাহলে কুমির সাধারণত 5.5 ফিট থেকে 23 ফিট পর্যন্ত লম্বা হয়। সেখানে আমরা যদি এদের ওজনের কথা বলি, তাহলে এদের ওজন 100 কেজি থেকে শুরু করে 1000 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু যদি লোনা পানি এবং মিঠা পানির কুমিরের মাঝে দৈর্ঘ্য এবং ওজনের কথা বলা হয়, তাহলে এখানে লোনা পানির কুমির বেশি ভারী এবং লম্বা হয়। তাই যদি এখানে কমোডো ড্রাগনের সাথে মোকাবেলা করতে হয়, তাহলে এখানে আমাদেরকে লোনা পানির কুমিরের সাথেই তার মোকাবেলা করানো ঠিক হবে। তাছাড়া এই কুমিরের জীবনকাল 4 থেকে 12 বছর পর্যন্তই হয়, কিন্তু এটুকু সময়ের মধ্যেই এরা প্রায় সকল প্রাণীর ভিতরেই নিজের আতঙ্ক ছড়িয়ে রাখে। চলুন এখন কমোডো ড্রাগনের উপর নজর দেওয়া যাক। বন্ধুরা, যদি শরীরের আকারের কথা বলা হয়, তাহলে এখানে কুমির কমোডো ড্রাগনের থেকে 2 কদম এগিয়ে আসে। কেননা যেখানে কুমির 23 ফিটে পর্যন্ত পৌঁছে যায়, সেখানে কমোডো ড্রাগন লম্বাই মাত্র 10 ফিট পর্যন্তই হয়। তাছাড়াও ওজনের দিক দিয়েও এরা 100 কেজি থেকে শুরু করে সর্বোচ্চ 136 কেজি পর্যন্ত হয়। অর্থাৎ কুমির যদি কমোডো ড্রাগনের উপর বসেও পড়ে, তাহলে কমোডো ড্রাগন নড়তেও পারবে না। যদিও শুধু শরীর দেখেই এই সিদ্ধান্তে পৌঁছানো যাবে না যে বিজয়ী হবে, কেননা অনেকবার তো ছোট দেখতে প্রাণীও অনেক বড় কাজ করে ফেলে। তাহলে চলুন এই দুই রাক্ষসের কোয়ালিটির উপরে নজর দেওয়া যাক। এখানে আমরা সবার প্রথমে কুমিরের সম্পর্কেই জেনে নেই। এই শিকারীকে দেখা মাত্রই আমাদের নজর এদের ভয়ঙ্কর শরীর এবং ভয়ঙ্কর চোয়ালের উপরেই পড়ে। আর চোখে পড়বেই না বা কেন, কেননা কুমিরের চোয়াল এবং এতে থাকা দাঁতই তার সবথেকে বড় শক্তির উৎস। তবে আপনারা এইটাও জেনে অবাক হবেন যে কুমিরের মুখে প্রায় 60 থেকে 77টি দাঁত থাকে। এই দাঁতগুলো এতটাই মজবুত হয় যে কোনো প্রাণীর শরীরকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট। তাছাড়াও আরও একটি জিনিস কুমিরকে ভয়ঙ্কর করে তোলে, সেটা হলো এদের বাইট ফোর্স। আসলে কুমিরের বাইট ফোর্স 3700 PSI পর্যন্ত হয়, যা এতটাই বেশি যে আপনি যদি এদের সামনে স্টিলের প্লেটও রেখে দেন, তাহলে সেইটাও চূর্ণ বিচূর্ণ করে দিবে। এটা থেকে আপনি একটু ভেবে দেখুন সে তার শিকারের সাথে আরও কেমন ব্যবহার করে। এই বিষয়ে ভেবেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এরপর যাওয়া যাক কমোডো ড্রাগনের কাছে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, একটি কমোডো ড্রাগনের মুখে প্রায় 60টি খুবই মজবুত এবং ধারালো দাঁত থাকে। সেগুলো এতটাই মজবুত হয় যে নিজের শিকারকে চোখের পলকেই শেষ করার শক্তি রাখে। আর যদি বাইট ফোর্সের কথা বলা হয়, তাহলে কমোডো ড্রাগনের বাইট ফোর্স 500 থেকে 600 PSI পর্যন্তই হয়।
যখন এই রাক্ষস এত বাইট ফোর্সের সাথে নিজের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তখন শিকার কোনোভাবেই তার চোয়াল থেকে পালাতে পারে না। এই কমোডো ড্রাগনের মুখের আরও একটি বিশেষত্ব হলো, এরা তাদের মুখ তাদের শরীরের তুলনায় অনেক বেশি খুলতে পারে, যার ফলে এরা অনেক বড় শিকারকেও নিজের মুখে আটকাতে সক্ষম। তো কমোডো ড্রাগনের সম্পর্কে এটাও বলা হয় যে সে তার ওজনের প্রায় 80% ওজনের মাংস খেতে পারে। এই সব কিছু থেকে আমরা বিজয়ী প্রায় কুমিরকেই দেখতে পাচ্ছি, কিন্তু বন্ধুরা খেলা এখনও শেষ হয়নি। এখানে তো আমরা এদের শরীর এবং চোয়ালের সম্পর্কে কথা বললাম, কিন্তু এখনও অনেক কথা রয়েছে যেগুলো আমাদের জানা অনেক প্রয়োজন। তার মধ্যে একটি হলো এই দুই প্রাণীর চলার গতি। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিরের গতি ঘন্টায় প্রায় 15-18 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং পানিতে কুমিরের গতি প্রায় 30 কিলোমিটারে পৌঁছে যায়। শুধু তাই নয়, কুমির পানির নিচে থাকতে এতটাই পারদর্শী হয় যে একবার পানিতে ডুব দেওয়ার পরে এরা প্রায় 1 ঘন্টা পর্যন্ত পানির ভিতরেই থাকতে পারে। সেখানে আমরা যদি কমোডো ড্রাগনের সম্পর্কে কথা বলি, তাহলে এই শিকারী যতটা মাটিতে অ্যাক্টিভ থাকে ততটাই ভয়ঙ্কর পানিতেও থাকে। কমোডো ড্রাগন একবারে প্রায় 1000 ফিট পর্যন্ত না থেমে সাঁতরাতে পারে। যদিও এরা খুব ভালো সুইমার হিসাবে পরিচিত, কিন্তু তারপরেও এরা 12-14 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে সাঁতার কাটতে পারে। অন্যদিকে যদি আপনি মাটিতে এদের গতি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন, কেননা একটি কমোডো ড্রাগন মাটিতে প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে দৌড়াতে পারে। তবে এই গতি আমাদের সাধারণ মানুষের গতির থেকেও অনেক বেশি, কেননা সাধারণ মানুষের দৌড়ানোর গতি ঘন্টায় প্রায় 8-9 কিলোমিটার পর্যন্তই হয়। অর্থাৎ এই শিকারী যদি আমাদের পিছনে তাড়া করে, তাহলে এদের হাত থেকে পালানো আমাদের জন্য একটু কঠিনই হয়ে যাবে। যদি বুদ্ধির দিক দিয়ে কুমিরের কথা বলা হয়, তাহলে এদেরকে জঙ্গলের সবথেকে বুদ্ধিমান প্রাণীদের মধ্যে একটি মনে করা হয়, কেননা এরা প্রায় সবসময় পানিতে বসে নিজের শিকারকে কাছে আসার অপেক্ষা করে। আর যখন এদের হামলা করার সঠিক সময় আসে, তখন এরা বিদ্যুতের গতিতে নিজের শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে টেনে পানিতে নিয়ে যায়। কুমির এতে কোনো পরোয়া করে না যে শিকার কোনো ছোট প্রাণী নাকি বড়। এদের যখন খিদা লাগে তখন এরা শুধু হামলা করতেই জানে। একবার যখন কুমির নিজের শিকারকে পানিতে নিয়ে যায়, তখন তাকে ধরে জোরে জোরে রোল করতে শুরু করে, যার ফলে শিকারের শরীর ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যায়। কুমিরের এই কৌশলকে ডেথ রোল টেকনিক বলা হয়। আর এই টেকনিক এতটাই ভয়ঙ্কর হয় যে এটা থেকে বাঁচা কঠিনই নয়, বরং অসম্ভব। সেখানে যদি কমোডো ড্রাগনের কথা বলা হয়, তাহলে সে নিজের শিকারের উপর হামলা করার সময় নিজের সুশালো দাঁত এবং মজবুত লেজের ব্যবহার করে। সে নিজের শিকারের উপর নিজের দাঁত এমনভাবে ঢুকিয়ে দেয় যে বেচারা শিকারের অবস্থা খারাপ হয়ে যায়। এমনকি শিকার যদি তার হাত থেকে পালানোর চেষ্টা করে, তাহলে কমোডো ড্রাগনও তার পিছনে তাড়া করে। আর যখনই শিকার তার হাতে চলে আসে, তখনই সে তার মুখ দিয়ে শিকারকে চেপে ধরে। তাছাড়াও কমোডো ড্রাগনের সবথেকে বড় একটি বিশেষত্ব রয়েছে যা তাকে আরও ভয়ঙ্কর করে তোলে, তা হলো এদের শরীরে পাওয়া বিষ, যা এদের দাঁতের সাহায্যে নির্গত হয়। এই বিষ এতটাই ভয়ঙ্কর হয় যে যদি কমোডো ড্রাগনের শিকার তার হাত থেকে ছাড়াও পায়, তারপরে সে বিষের কারণে মৃত্যুবরণ করে। এই দুই প্রাণীর সম্পর্কে তো আমরা অনেক তথ্যই জেনে নিলাম, কিন্তু এখন সময় হলো এই দুই প্রাণীর মধ্যে মোকাবেলার আর এটার শেষ দেখার। কুমির এবং কমোডো ড্রাগনের শক্তি এবং হামলার সম্পর্কে জানার পর আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি যে যদি এই দুইজনের মধ্যে লড়াই হয়, তাহলে এখানে বিজয়ী কুমিরই হবে। কেননা কুমির শুধু লম্বাই এবং ওজনেই কমোডো ড্রাগনের থেকে বড় নয়, বরং কুমিরের চোয়ালে এত বেশি শক্তি রয়েছে যে সে কমোডো ড্রাগনকে অনেক সহজেই মৃত্যুর ঘুম পাড়াতে পারবে। আর যদি কমোডো ড্রাগন কুমিরের উপর হামলাও করে, তাহলে এতে তার খুব বেশি কিছু হবে না, কেননা কুমিরের চামড়া এতটা মোটা হয় যে তাকে সহজে আহত করা যাবে না বা তার শরীরে বিষ প্রয়োগ করা যাবে না। তো বন্ধুরা, আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এখানে কুমিরই বিজয়ী হবে, কিন্তু আপনাদের কি মনে হয় তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি ভিডিওর শুরুতে যেই প্রাণীটিকে নির্বাচিত করেছিলেন, সেটা কি জিতেছে নাকি হেরেছে সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা হবে অন্য এক ভিডিওতে অন্য এক প্রাণীর সম্পর্কে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।